দিদিকে বলোই মিটলো পানীয় জলের সমস্যা খুশি ঝাঁঝরা মাঝিপাড়া দিদিকে বলে কর্মসূচিতে পশ্চিম বর্ধমান জেলার লাউদোহা ফরিদপুর ব্লকের ঝাঁঝরা মাঝিপাড়ায় রাত্রিবাস করেছিলেন পাণ্ডবশ্বরের বিধায়ক জিতেন্দ্র তেওয়ারী স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল এলাকায় পানীয় জলের সমস্যা রয়েছে বিধায়ক আশ্বাস দিয়েছিলেন দ্রুত সমস্যার সমাধান হবে যেমন কথা তেমন কাজ নিরলস পরিশ্রমে ঝাঁঝরা মাঝিপাড়ায় পানীয় জলের সমস্যার সমাধান করলেন জিতেন্দ্র তেওয়াড়ি পরিশ্রুত পানীয় জলের কল বসল সেই সঙ্গে মাঝিপাড়ার যুবদের হাতে ফুটবল তুলে দেওয়া হল তৃণমূল কংগ্রেসের তরফে মাসে আমাদের বিধায়ক মাননীয় জিতেন্দ্র তিওয়ারি দ্বিতীয় এই লাউদোয়া অঞ্চলে দিদিকে বড় প্রোগ্রামে এসছেন। তিনি এই এলাকার মানুষের কাছে প্রধান দাবি ছিল পানীয় জলের সমস্যা তিনি কথা দিয়ে গেছিলেন বিধায়ক যে অতি সম্ভব শীঘ্রই আমরা এইখানে পানীয় জলের ব্যবস্থা করবো আজকে গত কয়েকদিন ধরে এইখানে কাজ করার পর আজকে এইখান থেকে পানীয় জল পড়া শুরু হয়েছে এলাকার মানুষ বহু খুশি আমাদের প্রিয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি যে মতো কথা দিয়েছিলেন সেই